আচ্ছা, আমরা স্থানাঙ্কর প্রথম লেকচারে কী করছিলাম, কতগুলো সূত্র দিচ্ছিলাম। এখন আমরা দেখবো যে একটা পয়েন্ট থাকলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষতে কীভাবে এটা দূরত্ব নির্ণয় করা যায়। তো ধরো এখানে একটা বিন্দু আছে 3, 5, ঠিক আছে? তো 3, 5 বলতে হলো যে এটা এক্স অক্ষ বরাবর 3 ঘর আর ওয়াই অক্ষ বরাবর 5 ঘর। তাহলে আমরা গ্রাফ পেপারে কীভাবে বের করি, এখানে যদি মূল বিন্দু হয় তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তারপর 5 আছে, ঠিক আছে? মানে 3 আর 5, তো 5 মানে হচ্ছে 1, 2, 3, 4, এখানে 5, এরকম টাইপের। তো এখন এই 3, 5 বিন্দুটা আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর গেছিলাম 3 ঘর আর ওয়াই অক্ষ বরাবর গেছি 5 ঘর। এখন নতুন একটা জিনিস খেয়াল করো, এই পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে এই পয়েন্টটা ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছে? অবশ্যই 3 ঘর দূরে আছে। আর এক্স অক্ষতে কত ঘর দূরে আছে? 5 ঘর দূরে আছে। এই স্থানাঙ্কটা অবশ্যই এক্স আর ওয়াই, ওকে? এক্স আর ওয়াইয়ের ভ্যালু হইলে যদি কোনো সময় বলে যে এই পয়েন্টটা এক্স অক্ষতে কত দূর আছে, তাহলে ওয়াইকে সিলেক্ট করো। এই পয়েন্টটা ওয়াই অক্ষ হতে কত দূরে আছে, তাহলে এক্সকে সিলেক্ট করবো। এই যে দেখো, 3, 5 বিন্দুটি এক্স অক্ষতে 5, এই যে ওয়াইয়ের নিচে এক্স অক্ষতে 5 এবং ওয়াই অক্ষ হতে 3, মানে এক্সের নিচে। তাহলে অক্ষ যা বলবো মান হবে উল্টা, এক্স অক্ষ থেকে দূরত্ব হবে ওয়াইয়ের মান আর ওয়াই অক্ষ হতে দূরত্ব হবে এক্সের মান। আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক দেখি, এরকম আছে 6 নম্বরে গিয়ে দেখবো একটা ভুল প্রশ্ন আছে। যে প্রশ্ন হলো যে ওয়াই অক্ষ উ 7, 2 বিন্দু হতে F5 বিন্দুর দূরত্ব সমান হলে A এর মান নির্ণয় করো। আচ্ছা, আপনি চিত্র আকারে বলে আগে, নাহলে বেশ থাকবে। F5 বিন্দুটা আনুমানিক আঁকি, তোর এখানে F5 বিন্দুটা নিলাম, এখানে একটা পয়েন্ট আছে, তো আমরা জানি না এটা এখানে যে কোনো 4 ঘরে যে কোনো ঘরে হইতে পারে, ঠিক আছে? এখন ওয়াই অক্ষ হতে F5 বিন্দুর দূরত্ব যত হবে, ওয়াই অক্ষ হতে F5 বিন্দুর দূরত্ব যত হবে, 7, 2 বিন্দু হতেও F5 বিন্দুর দূরত্ব তত, তাহলে ওয়াই অক্ষ হতে এই যে দূরত্বটা, আর ওয়াই অক্ষ হতে আগের নিয়মে ওয়াই অক্ষ হতে দূরত্ব কি এ হবে না 5 হবে, অক্ষ বলা আছে ওয়াই, তাহলে এক্স এর মান হবে। তাহলে প্রথমে লিখবো যে দড়ি ওয়াই অক্ষ হতে দূরত্ব এক্স এর মান, এ মডুলাস দিয়ে দিবে। তারপরে লিখবো হচ্ছে এবং 7, 2 বিন্দু হতে F5 বিন্দু দূরত্ব, √7 এটার থেকে এটা মাইনাস করবো, 7 মাইনাস এ সূত্র আর কি, এবার একটা স্কোয়ার দেবো প্লাস আবার দেবো 2 মাইনাস 5, এটি হচ্ছে সূত্র। এখন তারা বলে দিচ্ছে ওয়াই অক্ষ হতে F5 বিন্দু দূরত্ব যত, 7, 2 বিন্দু হতে F5 বিন্দুর দূরত্ব সমান হলে, তাহলে প্রশ্ন মতে বলতে পারি ইজ আর ইকুয়াল টু এ, এখানে আসে 7 মাইনাস a² আর 3 থাকবে 9, এটা হবে a। এখন অবশ্যই বর্গ করবো, বর্গ করলে হবে 7 মাইনাস a² প্লাস 9 ইকুয়াল টু a², এটা সূত্র ইউজ করবো, a² a - 4² a² - 2ab, 2ab প্লাস b² আর প্লাস 9 ইকুয়াল টু, এখন অবশ্যই মনে মনে স্কোয়ার বাদ দিয়ে লেগে, তাহলে থাকতেছে -14a আর কিন্তু হচ্ছে 58, তাহলে -14 = -58, -5 কাটা, তাহলে এই ইকুয়াল টু হবে 58/14, মানে সে 29/7, দুইটা কাটলে এই আমাদের আনসার।